এবার আরো কিছু সংবাদ এক নজরে। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই আর তা আয়োজনে সরকারকে এগিয়ে আসতে হবে। বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে এই কথা বলেন দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক এএইচএম সাইফুল ইসলাম রুবেলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে রংপুর জেলা এবং মহানগর যুবদল। বিকেলে নগরীর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজবাড়িতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে আসামি জামাল পত্তনদারকে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। বিকেলে জেলা এবং দায়রা জজ আদালতে বিচারক জাকিয়া পারভীন এই রায় দেন। কিশোরগঞ্জের সরারচর রেল স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে দুপুর 2টার দিকে। এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ভৈরব ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে 6 জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগ। জব্দ করা হয়েছে 6টি নৌকা এবং নিষিদ্ধ বেহুন্দি জাল। রবিবার চাঁদপাই রেঞ্জের মূর্তির খালে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।